गुड मॉर्निंग माय ऑल डियर फ्रेंड्स, तुम्हारा केमन आछो? निश्चय भीषण भालो आछो सबाई। विजिट माय लाइफ चैनले तुम्हारे सकल के स्वागत जानाई और जानाई अनेक अनेक भालोबासा। तो सकाल बेला उठे आमी आगे बिछाना चादर बालिशेर वार चेंज करते शुरू कर दिए, कारण जखन शरीर खराब थाके तखन दुदिन अंतर ही चादरगुलो चेंज कर ले भालो हय, जेहेतु एगुलो ठंडा लागा माने सर्दी ज्वरगुलो बेशिरभाग इनफेक्शन। এগুলো তো সোমের আগে হয়েছিল, ঠান্ডা জ্বর ঠান্ডা লাগলো, শরীর খারাপ হলো, এবার আমারও হয়েছে। তো সেই জন্য আমি কি করলাম, দুদিন তিন দিন হয়ে গেছে, চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি। এমনিতেও নোংরাও হয়েছে, বেশ কয়েকদিন চাদরগুলো চেঞ্জ করা হয়নি, আর সোমেরও এখনও বেশ ভালোই ঠান্ডা লেগে আছে, শরীরটা ওর এখনও ভালো হয়নি। তো যাই হোক, দেখো আমি যদি ঘর পরিষ্কার করা শুরু করি তাহলে যে কত ঘন্টা সময় লাগবে তার কোনো হিসাব নেই। আর আমি শীত পড়তেই খেয়াল করছি এখানে যেন চারিদিকের ঘরে ধুলো আর ধুলো, কোথা থেকে যে এই মাটির ধুলো আসছে, ঘর ঝাড় দিতে গেলে বুঝতে পারছি, মানে একদম ভীষণ, মানে হালকা হালকা যে ধুলোগুলো থাকে না, সেই সাদা সাদার মতো ধুলো সারা ঘরে। তো বেশিরভাগ দিনই ভাবি যে আজকে ঝাড় দেবো, মুছবো না ঘর, তো আমার সেই মুছতেই হবে চারিদিকটা যা দেখে মনে হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমাদের।
স্নান করতে গেছে, আর আমি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি। দুটো ডিম আছে, দাঁড়া দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা ডিম। এই যে রেখেছি, দুটো রাইট চলছে। এই যে এখানে লেখা আছে 1 1 কি ঠিক আছে, জামা পরে নিই একটা, আমি একটা জামা পরে নিই, তাহলে আমি জামা পরে নিচ্ছি একটা গায়ে। বলো ঠিক আছে। গুড আফটারনুন মাই অল ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। ভিজিট মাই লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা দুপুরা শুরু করলাম, কারণ সকাল থেকে শুধু ঘর পরিষ্কার আর মোছাতেই ব্যস্ত ছিলাম। তারপরে আমরা রান্না করেছি খিচুড়ি, আর ছেলে ডিম সেদ্ধ করেছে। ডিম সেদ্ধ আর খিচুড়ি আমাদের খাওয়া কমপ্লিট। তো কি করবো এখন, ঠান্ডা লেগেছে ভীষণ, ঘুমোতে ইচ্ছা করছে আর কিছু ভালো লাগছে না। তো সৌমেরও ভীষণ ঠান্ডা লেগেছে, দেখো তাও ওর শরীরটা একটু ভালো হয়েছে। এবার আমার ঠান্ডা লেগেছে, সবার আগে ওর ঠান্ডা লাগলো, তারপরে আমার লেগেছে, আমার তাতে ঠিক হয়ে গেল, তাই না? তো চলো এখন আর বেশি কথা বলবো না, ভালো লাগছে না, কারণ মাথাটাও একদম ভেজা, শ্যাম্পু করেছি আমি ঠান্ডা লাগা সত্ত্বেও। তো একটু শুয়ে নিই, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে মিটুকে দেখাও কি করছে, অবশ্যই একটা লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। আদে মিটু কি করে বেড়াচ্ছে, কি রো, তাই না? দাঁড়া আমি ফটো করছি, দাঁড়া আমি ফটো করি। Yes.